ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াস কিচেন। আজ দেখাবো ডিমের একটি পদ, ডিমের শাহী গরম মশলা। দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগছে। লাগছে সিদ্ধ করা ডিম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, সাদা তেল, পেঁয়াজ বাটা, ক্যাপসিকাম কুচি, চেরা কাঁচা লঙ্কা, টক দই, গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পোস্ত, চারমগজ এবং কাজু। প্রথমে কাজু, চারমগজ এবং পোস্ত একসাথে ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে 4 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবং চেরা কাঁচা লঙ্কা। এটা 1 মিনিট মতো একটু ভেজে নেব। এবার এটা 1 মিনিট ঢাকা দিয়ে রাখব। আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করব এবং ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রেখে প্রায় 10 মিনিট ধরে এটা ভালো করে কষে নেব। দেখুন, এটা বেশ সুন্দরভাবে কষানো হয়েছে এবং এর থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ এটা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, দিচ্ছি স্বাদ মতো নুন, একই সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন এটা ভালো করে একটু মিশিয়ে নেব এবং 2 মিনিট ধরে এইভাবে একটু কষাতে থাকব। এটা খুব সুন্দরভাবে কষানো হয়েই গেছে। এর মধ্যে মশলার বাটি ধুয়ে 1/4 কাপ পরিমাণ জল দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দইটা দিয়ে আবারও একবার ভালো করে মিক্স করে নিতে হবে। এটা বেশ সুন্দরভাবে মিশে গেছে। এই সময় আপনারা 1 চামচ পরিমাণ চিনি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ জল এবং একই সাথে সিদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে ডিমটা একটু ভালো করে কোট করে নেব। এইবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। মিনিট 5-এর মধ্যেই দেখবেন এই রকম সুন্দর একটা টেক্সচার চলে এসেছে, অর্থাৎ রান্নাটা সম্পূর্ণ। খেতে ভালো লাগে রুটি, পরোটা এবং ফ্রায়েড রাইসের সাথে।